প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাসায় আছো। অনেকদিন পর তোমাদের আবার বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে হাজির হলাম। তোমাদের দেখতে দেখতে কিন্তু প্রথম সেমিস্টার সিলেবাস শেষ, এখন আমাদেরকে দ্বিতীয় সেমিস্টার সিলেবাসের উপর পড়তে হবে। যে দ্বিতীয় সেমিস্টার সিলেবাসে তোমাদের প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায় সমাজে পরস্পরের সহযোগিতা। সমাজে আমরা পরস্পর একে অপরকে কিভাবে সহযোগিতা করব সেই সম্পর্কে জানবো। প্রথমে রয়েছে নারী ও পুরুষ। আমরা জানবো আমাদের সমাজে নারী ও পুরুষের অবদান কেমন এবং নারী ও পুরুষের কি কি কাজ রয়েছে সেই সম্পর্কে। পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। তাহলে কোথায় আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করি? পরিবারে। মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার। তাহলে তোমাদের পরিবার যদি আসে যে পরিবার কি, পরিবার কি বা কাকে বলে, কাকে বলে? তাহলে যেখানে আমরা মা বাবা ভাই বোন নিয়ে মিলে মিশে একসাথে বসবাস করি তাকে কি বলে? পরিবার বলে। তাহলে মা বাবা ভাই বোন নিয়ে যেখানে আমরা সবাই মিলে মিশে বসবাস করি তাকে পরিবার বলে। আমরা কোথায় শান্তিতে মিলেমিশে বসবাস করি? পরিবারে আমরা সবাই শান্তিতে মিলেমিশে বসবাস করি। কোনো কোনো পরিবারে দাদা নাতি অন্য আত্মীয় স্বজন পরিজনে থাকতে পারে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে যৌথ পরিবার বলা হয়। যে পরিবারে দাদা নাতি অন্য আত্মীয় স্বজন থাকে তাদেরকে কি বলা হয়? আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, আমরা আমাদের মা বাবাকে কি করি? শ্রদ্ধা করি। কি তোমরা সবাই তোমার মা বাবাকে শ্রদ্ধা করো না? হ্যাঁ, সবাইকে কি করতে হবে? মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। তেমনি তাদের পিতা মাতাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। আমরা যেরকম আমরা আমাদের মা বাবাকে ভালোবাসব সেরকম তোমরা তোমার বাবা মা কি করবে? তাদের যে বাবা মা রয়েছে তাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান। একটি পরিবারে কি মেয়ে ও ছেলে শিশু সবাই সমান? সবারই কি রয়েছে? সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে। মেয়ে ও ছেলে শিশু সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে। দেখো তোমার আগেকার দিনে মেয়েদেরকে কিন্তু কি করতো না, বেশি পড়াশোনা করতে হত না। আর এখন বর্তমান সময়ে ছেলেদের থেকে মেয়েরাই কি করে? বেশি পড়াশোনা করে, বেশি গুরুত্ব সহকারে পড়াশোনা করে। এখনকার বর্তমান যুগে ছেলে ও মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। তাই হচ্ছে একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই সমান, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে, সবারই কি রয়েছে? শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। পরিবারের বিভিন্ন কাজে ছেলে ও মেয়ে সকলকে কি করতে হবে? অংশগ্রহণ করা প্রয়োজন। পরিবারের সকল কাজে ছেলে ও মেয়ে কি করবে? একসাথে কাজে অংশগ্রহণ করবে। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবারই ঘরে ও বাইরে কাজ করার কাজ করে। বর্তমান সময়ে নারী ও পুরুষ কি করে? ঘরে এবং ঘরের বাইরে কাজ করেন। সবখানে নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। সব জায়গায় কি করতে হবে? নারী ও পুরুষকে সমান চোখে দেখতে হবে। নারী ও পুরুষের উভয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। নারী ও পুরুষের কি আছে? সবারই সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। দেখো একটা একটা গাড়ি কিন্তু দুইটা চাকা ছাড়া চলে না। একটি গাড়িকে সচলভাবে চলতে হলে দুটি গাড়ির দুটি চাকার প্রয়োজন। সেরকম একটা সমাজ ভালোভাবে চলতে হলে কি করতে হবে? নারী ও পুরুষের সমান অবদান রাখতে হবে। নারী ও পুরুষ যদি সমান অবদান না থাকে তাহলে সেই সমাজ কিন্তু ভালোভাবে বেড়ে উঠবে না।
তাই একটি সমাজে নারী ও পুরুষের সমান অবদান রাখা প্রয়োজন। কাজে নারী ও পুরুষের কাজের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না, বৈষম্য মানে কি পার্থক্য করা যাবে না, সবাইকে সব কাজ সমানভাবে করতে হবে। তারপরের আমাদের তারপরের পাঠ রয়েছে 8 পাঠ, সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমাদের সমাজে কি কি বিভিন্নতা রয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে বলা হয়। আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি, আমরা কি করেছি বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি। সকলের মাতৃভাষা এক নয়, সকলের মাতৃভাষা কি নয়, এক নয়। কারো ধর্ম আলাদা, কারো ধর্ম কেমন আলাদা, অনেকের মা বাবার পেশা ভিন্ন, অনেকের মা বাবা কি করে অন্য অন্য কাজ করে, তাই বলছে অনেকের মা বাবার পেশা ভিন্ন। অনেক শিক্ষার্থী আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে। ধরো তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে সবাই কিন্তু এক সমান পরিবার থেকে আসেনি, তারা কি করেছে ভিন্ন ভিন্ন পরিবার থেকে এসেছে, এক একজনের পারিবারিক অবস্থা এক এক রকম। ভিন্নতা রয়েছে, অনেকে শিশু বয়সে বাবা মার সাথে আয়মূলক কাজ করে, অনেকে কি করে শিশু বয়স থেকে বাবা মার সাথে আয়মূলক কাজ করে, এই কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না। শ্রেণীদের কারো পড়া শিখতে একটু বেশি সময় লাগে, কারণ তাদের দেখার সমস্যা থাকতে পারে, শোনার সমস্যা থাকতে পারে, কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে, কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হতে পারে, কেউ আবার কি হয় মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়। যারা এ ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য আমরা কি করতে পারি, আমাদের মনে রাখতে হবে এ ধরনের যারা সমস্যায় ভোগে তাদেরকে কি করতে হবে, আমাদেরকে বিশেষ যত্ন নিতে হবে। বিশেষ যত্ন নিলে তারা সমাজে কিভাবে ভালোভাবে বেড়ে উঠতে পারবে, তাই আমাদের কি করতে হবে সমাজে সবাইকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসাবে তাদেরকে দেখাশোনা করতে হবে, আদর যত্ন করতে হবে, কোনো এবং কোনো কাজ করবো না যাতে তারা মনে কষ্ট পায়, সকল কাজে তাদের সহযোগিতা করবো, স্কুলে কোনো পড়া যদি না পারে তাদেরকে কি করবো সে পড়াটা বুঝিয়ে দিব, তাদের জীবন কিভাবে সহজ করা যায় আমাদের ভাবতে হবে, এবং প্রয়োজনে আমরা সবাই পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। তাহলে তোমাদের এখানে যে পাঠটা করালাম সেখানে সমাজে কিভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করা যায় সে সম্পর্কে দেখতে পারবে, এবং আমাদের সমাজে নারী ও পুরুষের অবদান কেমন সে সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাসায় প্রমাণ করছে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 ও 2, নারী ও পুরুষ সমতা ও সামাজিক ভিন্নতা বিষয়ের চাহিদা সম্পর্কে। শিক্ষার্থীরা তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।